দুইটা কথা বলার জন্য আসছি আপনাকে খুব শর্টই বলবো আর কি বলবো অনেক নার্ভাস হ্যাঁ অনেক পছন্দ হয় আপনার কথাবার্তা গুলা আপনার আপনার যে এভিডেন্স গুলো আপনি দেন খুবই আগ্রহী আপনাকে দেখার জন্য শোনার জন্য অনলাইনে বসে থাকি আপনার জন্য আমি আমার ফ্যামিলির সাথেও কথা বলা কম করে দিয়েছি কারণ আপনার শোটা এরকম সময় শুরু হয় তখন আমাদের এখানে লাঞ্চ টাইম থাকে সাধারণত তো লাঞ্চ টাইমটা আমি আমার ফ্যামিলিকে দিতে পারি না আপনার শোটাই শুনি ভাল লাগে অনেক কিছু শিখতে পারি প্রতিদিন এখন আমার কোশ্চেন হচ্ছে যে মমিন বলতে আপনি বোঝান যে নাকে দড়ি দেওয়া উঠের মতো রাইট 어 না ভাই এটা আমি বুঝি না এটা নবী বুঝছে নবীই বলা গেছে এটা হ্যাঁ নবীই বলা গেছে যে মুমিন হচ্ছে মুমিন ব্যক্তি আছেন আচ্ছা আপনাকে শোনায় দেই আপনি একটু শুনেন হ্যাঁ আল্লাহ বলেছেন জালিকা বিন্নহুম কারিহু মা আল্লাহ فأحبط اعمالهم আল্লাহর نازিলকিত বিধানের কি তারা ঘৃণা করেছে মেনে নিতে সংকোচ করেছে

তো এখন ওনারা আপনাকে ভাবে যে আপনি একজন রাখাল ছেলের মতো যে কিনা সেই নাকে দড়ি বাঁধা উদ্দেরকে টেনে হেছে সঠিক এভিডেন্স দেওয়ার চেষ্টা করছেন যেটা ওরা পছন্দ করতেছে না এখন এই সিচুয়েশনে আমি চাইছিলাম যে আপনাকে জিনিসটা শেয়ার করি এখন বন্ধু বান্ধব সেপারেশন হয়ে যাচ্ছে বিকজ আমি আপনার জিনিসগুলা ফলো করি কিংবা মানার চেষ্টা করি লজিক ভিত্তিক এভিডেন্স ভিত্তিক এখন কি করার আছে আমরা বুঝতে পারতেছি না ট্রুথ ভাই আমি একটু যদি যুক্ত করি যে নির্বোধ বা ধর্মান্ধ বন্ধু থাকার চেয়ে কি না থাকা উত্তম না আপনার রেসপন্সিবিলিটি কমল নির্বোধের ক্ষেত্রে আপনি শ্রম দিলেন তারপরে পাইলেন যা মানে বুঝতেই পারছেন তাদের আউটপুটগুলো কী হয় আমি তখন আমার এই সেই ধর্মান্ধ বন্ধুদের কথা ভাবলে আমার নিজেরই গা করে হ্যাঁ পাঞ্চি বাইতেছে বা আমি আমার সব মাদ্রাসার বন্ধু তারা পরবর্তীতে বড়ো হওয়ার পরে তাদের কী অবস্থান অনেকের কথাই মনে পড়ে যারা প্রচণ্ড পরিমাণে ধর্মান্ধ আবার এটাও মনে পড়ে আমার শিক্ষা জীবনে যাদের সাথে মানে যারা প্রগতিশীল মানুষজন তাদের চেহারাটা মনে পড়ে কাছাকাছি কোনো ধর্মান্ধদেরকে দেখলে এখনও আমার আমি সেই সেই স্মৃতিগুলো চলে আসে তো আপনি কি মনে করেন যে এই ধর্মান্ধ বন্ধু থাকাটা কি উত্তম ছিল না এখন আপনি হ্যাপি নির্বোধদের তারা নিজেরাই নিজ দায়িত্বে সরে গেছে আর কি আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন হ্যাঁ শুনতে পাচ্ছি হ্যাঁ না আপনার আইডিয়া ঠিক আছে আমি মানি বাট আমরাও তো অনেক আমার একটু দাঁড়ান হ্যালো আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি বলেন আসিফ ভাই হ্যাঁ ভাই শুনতে পাচ্ছি বলেন হ্যালো হ্যালো আপনারা শুনতে পাচ্ছি বলেন সরি আমার নেটওয়ার্কে একটু সমস্যা আমি তাহলে বের হয়ে যাই পরে আসব নে আচ্ছা ঠিক আছে তাহলে পরে আসেন ঠিক আছে পরে আসেন তাহলে আরেকজনকে যুক্ত করি মূর্খ ধর্মিক আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আপনি ভাই আসিফ ভাই আমার প্রিয় আসিফ ভাই আর একজন হলো যে আমার আসিফ আসাদর ভাই আপনাদের কত অনেক দিন অনেক দিন ধরে অনেক বছর ধরে অবশ্যই আপনাদের সাথে কথা হইছে তো বোধ হয় প্রায় পাঁচ বছর আগে আসাদ আসাদ আসিফের সাথে আসাদুর সাথে আজকেই মনে কথা তবে কথাগুলো হয় আমি দেখতে পাই কারণ আমার সময় থাকে খুব কম আপনারা যখন লাইভে হয়তো আমি ব্যস্ত থাকি এই ফাইলগুলো আমি প্রায় সময় দেখি যে উভয়কে সাথে পেয়ে খুবই খুশি লাগতেছে এবং সবাই দুইজনকে আমি আমার ভালোবাসা জানাচ্ছি আমার আপনাদের বিষয়টা হলো যে আমি আপনাদের আসি ভাই আমার আপনাদের সাথে আমার অনেক দীর্ঘ অনেক আলাপ ছিল তবে আমি চাইবো যে আমি এক একটা প্রশ্ন আপনার কাছ থেকে প্রথমে একবার জানতে কারণ আপনার কথাগুলোকে আমি বিশ্বাস করি মানে কারণ আপনি তথ্য প্রমাণ দিয়ে আপনি সব কিছুই উপস্থাপন করেন যেটা তথ্য প্রমাণ ভিত্তিক আর কিছু কিছু ক্ষেত্রে যে আপনি হয়তোবা ওই যে কিছু কিছু ক্ষেত্রে ওই যে যারা ধার্মিক আসে ওই ধার্মিকগুলা যে সমস্ত কথাগুলো বলে তাতে মানুষ হাসে যদি যদি সুস্থ মানুষ হয় তারা অবশ্যই হাসবে আমিও হাসি মাঝে হাসতে হাসতে অনেক সময় আমি একদম চিল্লাই চিল্লে হাসি বাসায় সবাই চিল্লা ইয়া করে যে আমি পাগল হয়ে গেছি হাসিগুলো মানে ওদের কথাগুলো শুনে আমার মনে হয় কি অনেক সময় যারা ওই খুবই ধার্মিক গুলো আসে আপনার সাথে যুক্তি করে এবং তারা যেসব যুক্তি দেয় আমার মনে হয় ওই যে যারা জোকস বলে না ওই যে নন ভেজ যুগ ভেজ যুগ এগুলাই বলে আমার কাছে আমার কাছে মনে হয় যে ওই জোকার এক একটা হলো যুগ তারা কোনো ইয়া বলে না তাদের কথাগুলো শুনে হাসার জন্য শুনি ভাই আমি আমার কথা একটু বলি আপনি একটু যদি আমার একটু যদি মাঝে মধ্যে উত্তর দিলেন ভালো হতো যেমন আমি হয়তো বা আদম হাওয়ার কিচ্ছা কাহিনী পড়েছিলাম অনেক আগে ওই অনেক কিছু ভুলে গেছি তারপরেও বলি আদম হাওয়ার সৃষ্টির উদ্দেশ্য কেছিল আদম হাওয়া কেন সৃষ্টি করেছিল এটা একটু যদি আগে প্রথমে একটু আগে এটা বলার পরে আমি আর একটা ইয়ে বলতেছি এটা একটু যদি আমাকে জানাতে ভাই এগুলা তো মানে আপনি একটু কোরআন হাদিস মনে হয় সেটা হচ্ছে যে মানুষ এবং জাতিকে সৃষ্টি করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আল্লাহর ইবাদত করা আচ্ছা এটা তো জানি প্রশ্নটা হলো যে কেন উনাকে উনি নিজের সৃষ্টি করলো যেমন আমি আমি একটা রোবট তৈরি করলাম যে আমার উপকারের জন্য বর্তমান বিজ্ঞানীরা যারা যেটা করে যে আমাদের মানুষের কাজটাকে সহজ করার জন্য রোবট তৈরি করলাম আমরা যে চিপস দিলাম সেই চিপসগুলো যে আমার কথাই যা যা দরকার আছে আমি সেট করে দিয়েছি সেটাই করবে আল্লাহ তো এর বাইরে কিছু করবে না এবং আল্লাহ এই পুতুল বা মানুষ বা রোবট বা বললো যে সৃষ্টি করলো সে তার গোলামীই করবে তার ইবাদত করবে এরই তো স্বাভাবিক তার ইবাদতের জন্য তাকে রোবট বা মানুষ বানাইতে হবে না না চাইছে প্রথমে আল্লাপাক প্রথমে ফেরেস্তাদেরকে বানাইছে ফেরেস্তারাই উপাসনা টুপাসনা করতো সবই করতো কিন্তু আল্লাপাক চাইছে কিছু একটা মানে একটা এমন একটা প্রাণী বানাবে যেটা অন্ধবিশ্বাস করে আল্লাহরে উপাসনা করবে ফেরেশতারা তো দেখা শুনা অন্ধবিশ্বাস করে না দেখা বিশ্বাস করে আর এমন একটা বলদ কিসিমের এক ধরনের প্রাণী বানামো যেগুলো আর কোনো প্রমাণ দিব না কিন্তু ওগুলো অন্ধবিশ্বাস করে আমার উপাসনা করবে এরকম কিছু প্রাণী বানাই বানায় একটু খেলাধুলা করতে চাইছে ওই যে নাকের কি ওটের কি নাকের দড়ি বাঁধানো মুমিন আর কি যে ছেলে হাবিল কাবিল এবং হাবিল কাবিল থেকে আবার মানুষের পরবর্তী মানুষ আসলো কিভাবে এইটা একটু যদি আমি কিন্তু আসলে এই জিনিসটা একটু কনফিউশন আছে একটু যদি আমাকে বলতেন আপনি যেহেতু অনেক অনেক বিষয় অভিজ্ঞ আপনার কাছে জানতে চাওয়া এইগুলা নিয়ে তো অলরেডি অনেকবার বলে ফেলছি হাবিল কাবিলের হাবিল কাবিল দাঁড়ান আমি দেখি ভিডিওটা আমার কাছে আছে আমি দেখি একটু একটু আসাদ ভাই ভাই আপনি আপনি কি আছেন হ্যাঁ হ্যাঁ আমি আছি কথা বলেন আমি দেখি ভিডিওটা পাই কিনা না খুঁজে তাহলে আপনি একটু কথা বলতে থাকেন ঠিক আছে আপনি খুঁজতে থাকেন আহ যেটা বলতেছিলাম মূর্খ ধার্মিক ভাই আহ আচ্ছা আসিফ ভাই রেফারেন্স নিয়ে আসতেছেন আমরা চাইছিলাম আসলে যে অনেকে এখানে দেখলাম কমেন্ট করতেছিলেন যে উড়াধুরা মুমিন দরকার আহ তো ওরাধুরা মুমিন হইলে ভালো হইতো মানে হ্যাঁ আপনি তো আসেনি আরও এটা বলে রাখি যে যে বন্ধুরা দেখতেছেন মুমিন মুসলমান বন্ধুরা আপনারা আসেন একটু আপনাদের সাথে কথা বলি এই যে মাঠে কাটে আপনারা কী কষ্ট করতেছেন ইসতেস্কার নামাজ পড়তেছেন গত দুই দিন ধরে আমি পত্রিকাগুলোকে খেয়াল করি বাংলাদেশের পত্রিকাগুলোর দিকে তাকানো যায় না মানে অর্ধেকের বেশি নিউজ হচ্ছে যে ইসতেস্কার নামাজে অমুক জেলায় সেই কী কাঙ্ক্ষিত বৃষ্টির জন্য নামাজ 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 মানে ভরাই ফেলতেছে চার পাঁচ দিন ধরে কিন্তু কোনো আউটকাম আসতেছে না তো এটা এই ব্যাপারে আপনাদের অভিজ্ঞতা জানতে চাই আমি একটু পেজেও এই এই এটা শেয়ার করার পরে দেখলাম যে অনেকেই গালাগালি করতেছেন আমাকে মানে শুধু বলছিলাম যে বন্ধুরা যুক্ত হন আপনাদেরকে লিংক দিলাম তো আগামীকাল হবে তারপরে ঢাকা শহরে আপনি আপনি এক হাজার সংবাদের নিউজ পাবে মানে লিঙ্ক পাবেন আপনি যদি গুগল সার্চ করেন এই ঘটনা মানে ইস্তিস নিয়ে এক হাজার লিঙ্ক পাবেন এর মধ্যে নাই পার্সেন্ট মোল্লারাই এটার পক্ষে টেন পার্সেন্ট মোল্লার হাসাহাসি করতেছে তারা ওই যে কি জানো এই টাইপের কয়েকজন বলতেছে এরা এই মোল্লার আবহাওয়া বার্তা দেখে তারা এগুলো করতেছে এটা কিন্তু সত্য যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওই যে একজন সোকল প্রফেসর মুক্তার সে ডাক ডাকতেছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা ইস্তিস্কার নামাজ পড়বো গতকালকে আবহাওয়া দপ্তর বলতেছে যে আগামী তিন দিনে বৃষ্টির সম্ভাবনা নাই তাপত হওয়া বাড়বে তখন সেটা ওটা ইয়ে করে দিচ্ছে না এটা করব না এই জীবন পরিক্রমা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি মতার বিষয় হচ্ছে যে কিছুদিন পরে তাদের স্কুলকে আলোকিত করে তাদের সংসারটা আলোকিত করে নতুন প্রজন্ম আসতে শুরু করলো এবং আলী ইসলাম মাধ্যমে সন্তান পৃথিবীতে আসতো তারা বা সন্তান হিসেবে আসবে সর্বপ্রথম আল্লাহ এক সন্তান

তার পরের টানের যে বোন জন্মগ্রহণ করেছে হাবিলের সাথে তার নাম ছিলুদের সাথে এবং হাবিলের সাথে ছিল খুবই সুন্দর সে হচ্ছে ফলে কাবিলাকে নিতে পারে সে প্রশ্ন উত্থাপন করলো কেন আমি লাবুদাকে বিয়ে করবো লাভদা হচ্ছে করতে আমি তাকে বিয়ে করবো আমার সাথে আমার যে জন্মগ্রহণ করেছে সেই কিমাকে আমি বিয়ে করবো বলে না এটা আল্লাহ আদেশ তোমার সাথে তোমার যে জমন জন্মগ্রহণ করেছে তাকে তুমি বিয়ে করতে পারবে এবং তোমার পরে হাবিল এবং লাবুদা যে জন্মগ্রহণ করেছে সে লাবুদা হবে তোমার স্ত্রী এবং তোমার সাথে তোমার যে আকা জন্মগ্রহণ করেছে আকিমা হবে হাবিলের স্ত্রী কিন্তু কাবিল এটা সহজে মেনে নিতে পারেনি ফলে সে সেখানে প্রশ্ন উত্থাপন করলো তো সে বললো যে আমি আকিমকে বিয়ে করতে চাই দেখা দিল এক সমস্যা তখন আল্লাহ আল্লাহ ইসলাম যে জানিয়ে দিলেন ঠিক আছে হাবিল এবং কাবিলকে কোরবানি করতে বলো যার কুবানি কবুল হবে সেই আকিমাকে পাবে এবং তখন সিস্টেম ছিল কোরবানি করে চলে আসা করে আকাশ থেকে আগুন এসে এই কোরবানিকে ঝুলসে দিত সেই কোরবানিকে আল্লাহ তাল্লাহ কাছে কবুল হয়েছে বলে ধরে নেওয়া হতো আল্লাহ ইসলামের ছেলে কাবিল বেশি চাষী ছিল সে এক বস্তা গম আল্লাহ কোরবান করলো

ভাই আমি আমি একটা দিন এই হাস্য করতে তত্ত্ব আচ্ছা এটা 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 ধরে নিলাম এটা মেনে নিলাম এখন প্রশ্নটা হল যে কাবিল কাবিল তো আসলে শয়তান প্রকৃতির লোক ছিল এখন আমার প্রশ্ন হলো যে ওই আদমের ছেলে যে আল্লাহর বানানো একজন মানুষ সেই উপর থেকে এখানে পৃথিবীতে আসলো বড় মানুষ হয়ে নাকি ছোট মানুষ মানে যে আমরা যেমন জন্ম নিয়েছি নাকি একদম পূর্ণাঙ্গ মানুষ হয়ে আসলো এবং পূর্ণাঙ্গ মানুষটাকে কিভাবে বাটালো আল্লাহ নিজের হাতে এসে আসতে রেখে গেছে নাকি করতে লাগতে পারছে আর কেমন নিজে পড়ছে

তিনি বলেছেন আদম আলাইসালাম কি ষাটহাত লম্বা ছিলেন খুবই ইন্টারেস্টিং প্রশ্ন তবে এর উত্তরটা আমরা কিন্তু সেই বখের মধ্যেই পাই একটা বিশুদ্ধ হাদিস নবী সাল্লাহ আসালাম বর্ণনা করেছেন আর নবী সাল্লা সাল্লাম থেকে রনা করেছেন আবু আল্লাহ আলাহ নবী সাল্লামেন্লাহ আল্লাহ আল্লাহ তালা আদমআস্লামকে সৃষ্টি করেছেন আর তিনি ষাটহাত লম্বা ছিলেন এরপর আল্লাহ সাল্লাহ বললেন আদম আলাইসাল্লামকে আল্লাহ ষাট লম্বা করে সৃষ্টি করে তারপর বললেন এহা ফেসলিন আলা উল্লাকা তুমি যাও এবং ওই ফেরিশাদেরকে সালাম করো ফেসাই তারা কীভাবে সালামের জবাব দাও জবাব দেয় সেটা তুমি মনোযোগ দিয়ে শোনো তাহাইয়াতুকা ও তাহিয়া এটাই হবে তোমার এবং তোমার বংশধরদের তাহাইয়া অভিবাদন ফা আলাহ আসসালাম আলাইকুম তখন আল্লাহর সেই নির্দেশ মেনে আদম সালাম ফেরিস্তাদের উদ্দেশ্যে বললেন আসসালামু আলাইকুম আপনাদের উপর সালাম ফক আল তখন তারা বললেন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ আপনার উপর সালাম এবং আল্লাহ রহমত ফাজুহু ও রহমতুল্লাহ ফেরেজ তারা আদমামের সাল্লামের উপর একটু বাড়িয়ে দেবেন সেটা হল ও রহমতুল্লাহ আলাসুরা আদম যারাই আদমের সুরত বিশিষ্ট হয়ে জান্নাতে যাবে ফালাম ইয়াজ খাল খালকু ইয়ানকো আন তাদের ব্যাপারে বলা হচ্ছে যে সেই সৃষ্টি অব্যাহতভাবে ঘাটতি থেকে ঘাটতির মধ্যে গিয়ে আজকের এই সাইজে এসে পৌঁছেছে তাহলে আমরা এই হাদিসটার মধ্যে আমাদের ভাই মাহমুদ হাসান যে প্রশ্নটি করেছেন তার উত্তরটা পেয়ে যাই একদম যেখানে ষাট হাত লম্বা হওয়ার কথা আদম ইসলামের ব্যাপারে উল্লেখ করা হয়েছে এবং কিভাবে আজকের এই পরিণতিতে বা এই সাইজে এসে আমরা পৌঁছলাম সেটাও এখানে ইঙ্গিত করা হয়েছে সবই আল্লাহ ইচ্ছায় সবই আসলে আল্লাহ ইচ্ছায় আমি হারিয়ে গেছিলাম আমি ওই জায়গাতে আমি কিন্তু ওই জায়গায় ওই যে বেহেস্তে চলে গেছিলাম আপনি এখানে ছিলাম না ওই বেহেস্তে ভাবতেছিলাম যে আসলে বেহেস্তা কিরকম আসলে

কাশি জিহাদি কাশি আহারে আপনার তো কাশতে কাস্তে আপনি জান্নাতে চলে যান আমরা আপনার জন্য কামনা করি আপনি কাশতে থেকে জান্নাতে থেকে হন আপনার রুহের মাখফেরাত কামনা করলাম আমরা ঠিক আছে পরের জন।